নমস্কার বন্ধুরা, আমি পম্পি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো চানা মশলা, সম্পূর্ণ নিরামিষভাবে। 250 গ্রাম কাবলি ছোলা 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন কুকারের মধ্যে ভরে দিলাম। দিচ্ছি 1 গ্লাস জল, পরিমাণ মতো লবণ, ছোটো চামচের 1 চামচ সাদা তেল। এর সাথে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। খাবার সোডা দিলে কাবলি ছোলাটা খুব ভালো সেদ্ধ হয়। 2টো তেজপাতা, সেই সঙ্গে দিচ্ছি 1 টুকরো জৈত্রী। কুকারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি হাই ফ্লেমে 1টা সিটি, তারপর আঁচ কমিয়ে মাঝারি আঁচে 5 থেকে 6টা সিটি দিয়ে নিতে হবে। কাবলি ছোলাটা সেদ্ধ হতে হতে মশলাটা তৈরি করে নিয়েছি 1টা বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 15টা গোলমরিচ, 4টে লবঙ্গ আর বড় চামচের 1 চামচ কসুরি মেথি। এখন এই মশলাগুলোকে শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিলাম। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি। এখন এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম গোটা গোটা রেখে গুঁড়ো করেছি, খুব মিহি গুঁড়ো করিনি। চানা মশলার মশলা তৈরি হয়ে গেল। ততক্ষণে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে। কুকার সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কুকারের ঢাকনা খুলে নিলাম। দেখুন কাবলি ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন চেপে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা আছে, একদম গলেও যায়নি। কড়াই গরম করে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে মাঝারি আঁচে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি সামান্য একটু জল। জল দেওয়ার পর শুকনো মশলাগুলো দেব। শুকনো মশলা দেওয়ার আগে অল্প একটু জল দেবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যদি ঝাল খান তাহলে ঝাল লাল লঙ্কা গুঁড়ো দেবেন। 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন দিচ্ছি গ্রেট করা টমেটো। 1টা মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিচ্ছি, কলাই সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এখন সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা জৈত্রীটা দিচ্ছি না, ওটা পাশে সরিয়ে রাখছি। কাবলি ছোলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর জল দেবো না, যথেষ্ট জল আছে। হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করলাম। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিচ্ছি সেই তৈরি করে রাখা মশলাটা। 1/2 চামচ দিলাম, গ্যাসের ফ্লেম অফ করলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখার পর পরিবেশন করব। আজকের এই নিরামিষ রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।